আসসালামু আলাইকুম, আমি ওয়াসিয়া সানাত প্রিমা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এখন আমি তোমাদেরকে HTML এ কিভাবে তুমি বাংলা লিখে তুমি তোমার একটা পেজ তৈরি করছো, সেখানে ইংলিশ লেখার সাথে সাথে কিছু বাংলা লেখাও রাখতে চাও, সেই বাংলা লেখাটা কিভাবে লিখবা সেই সম্পর্কে দেখাবো। তো প্রথমেই তুমি তোমার নোটপ্যাডে লিখে নিবা HTML এর কোডগুলো, HTML, তারপর হেড, তারপর টাইটেল। টাইটেল ইচ্ছা মতো দিই, হাবি যাবি আমি একটা দিয়ে দিলাম। তারপর টাইটেল শেষ করে ফেলি, তারপর হেডটাকে শেষ করে বডি স্টার্ট করব। এখন বডির ভিতরে আমি কিছু একটা লিখতে চাই। আচ্ছা, আমি এখানে অভ্রু ইউজ করতেছি। তো অভ্রু ইউজ করার সময় এখানে যে ইংলিশ লেখা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো বাংলা লেখা চলে আসছে। এখন অভ্রু একটা সুবিধা হচ্ছে, আমি বা তুমি ইংলিশে যেটা লিখবা কিবোর্ডে, এ লিখবা, বি লিখবা, সি লিখবা, ওইভাবেই বাংলায় তৈরি হয়ে যাবে। যেমন ধরো আমি লিখতে চাই আমার নাম, আমার নাম যেমন ইংলিশে এ এম এ আর দিয়ে লেখো, ঠিক সেম এ এম এ আর দিয়ে লিখবা। আর তুমি দেখবা এখানে আমার চলে আসছে তোমার নোটপ্যাডে। তারপর এন এ এম নাম লিখবা, দেখবা বাংলায় নাম লেখাটা চলে আসছে। তুমি যা ইচ্ছা তা দিতে পারো। আমি দিলাম আমার নাম লিলি। তারপর হচ্ছে আবার এটাকে ইংলিশ করে নেব, এখানে ইংলিশ করে নিয়ে বডিটাকে শেষ করে HTML শেষ করব। এরপর HTML শেষ করে এখন আমরা এই ফাইলে এখানে ক্লিক করে সেভ করব। আমি ডেস্কটপে করি যাতে খুঁজে পেতে সুবিধা হয়, তাই ডেস্কটপে করব। এখানে ফাইল নেম ইচ্ছা মতো দাও, কিন্তু .html অবশ্যই দিতে হবে। তারপর ইনকোডিং দেখো এখানে লেখা আছে, এখানে এসে তুমি ক্লিক করবা। ক্লিক করে ইউনিকোড দিতে হবে, কিন্তু দিয়ে তারপর তুমি সেভ করতে পারবা। তারপর সেভ করলে দেখবা তোমার ডেস্কটপে চলে আসছে এই যে নিউ যে ফোল্ডারটা সেভ করলাম পিপি দিয়ে। এরপর রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করতে পারো। আমি গুগল ক্রোম দিয়ে এটা ওপেন করলাম, দেখো ঠিক চলে আসলো যে আমার নাম নিলি, বাংলায় যেভাবে আমি লিখলাম সেটা, টাইটেল যেটা দিয়েছিলাম সেটা। তার মানে এভাবেই তুমি তোমার পেজে বাংলা লেখা আনতে পারো। আসসালামু আলাইকুম।